عالم পরম মানুষ মহিলা এবং পুরুষ عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবু সাবআল মুবিকাত সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে قالوا يا رسول الله وما هن সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি قال الشرك بالله তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা والسحر জাদু করা এদেশের কোন মহিলা জাদু করে না জাদু কতটুকু কাজ করে আর করে না সেটা ভিন্ন কথা এখন তো সব যুবকরাই প্রেমিকার জন্য জাদু করে খালি নিবি ওই মহিলা যেখানে গোসল করে পুকুরে ফালাই দিবি শেষ হ্যাঁ খালি নিবি এক ফোঁটা বলছি হুজুর পুকুর তো অনেক বড় আর তুই টেনশনই নিস না খালি এক ফোঁটা নিয়ে ফালা মহিলার নাম বেগোসল করতে তোর তোর পাগলের দেওয়ানা হয়ে যাবে আমি তোর প্রেমেরই দেওয়ানা রিক্সা চলে গেল এদেশে কি ভাই অপরাধ আপনি বলতেছেন বড় লোকে করে আরে ভাই রিক্সার ড্রাইভার গান্না শুনলে নাকি ইনকাম হয় না ভালোই লাগে না ও জানে না এই গান এই পৃথিবীতে ভূমিকম্প নিয়ে আসে ভূমিকম্প হওয়ার পরে পাহাড় চিটগং এ যে কি বলে এটাকে এটাকে কি বলে আমি বললাম না সেটা তো আমার বাসার পাশেই তো সি ওয়ার্ল্ড সি ওয়ার্ল্ড সি ওয়ার্ল্ডের পাশে নতুন করে একটা সিটি হচ্ছে হাউজিং সোসাইটি তো পাহাড়ে পাহাড় সি ওয়ার্ল্ডে সারাদিন দুম 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 বাসা থাকে গত কিছুদিন আগে পাহাড় দোষে দেখলাম যে গত বছর মারা গেছে আল্লাহকে শহীদ দরজা দিকে আমিন আমি বললাম যে কেমন কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললো যে গান বাজনা মিউজিক বেড়ে গেলে কি হবে বলেন তো বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে এ পাহাড়ে থেকে বাদ্যযন্ত্র শুনে মানে পুরা কি ওই যে ওই পাগলের মতো যে পাগল ঢালে বসে গোড়ায় কাটে মানে ও বুঝে ঢালের আগায় বসে গোড়ায় কাটলে পড়ে যাবে কিন্তু হাদিসের উপর একটু ইমান নেই আল্লাহ নবী যে বলেছে যে মিউজিক হলে ভূমিকম্প হবে কিন্তু আমরা ইমান রাখি কিন্তু এদেশের রিক্সা ড্রাইভার সিএনজি ড্রাইভার বাস আরে ভাই এই যে আপনারা বলেন বাসে তো তিন চারবার মারামারি আমার সাথে অবস্থা চিন্তা করলাম ভাই ও তো মারামারি করে সারা যাবে ইউটিউবাররা বলবো যে এই দেখুন জামশেদ মজুমদার লেগে গেছে বাসার সাথে হ্যাঁ আমি তো শেষ পরার কিছু বলি নাই মাস্টার্স করে বললাম যে যাও বাঁচা গেলা তুমি যদি আমি মাগার জামশেদ মজুমদার না হয়ে যাও তবে তোমার ঘুষি দিয়ে নাক ফাড়া দিতাম হ্যাঁ ভাই আমি তো রক্ত বসার রাতের বাজে দুইটা চলতেছে টুংটাং 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 গান চিটং থেকে ঢাকা আসতেছে রাতে দুইটা বাজে এখান থেকে উঠছি এখন ড্রাইভার বলতেছে যে হুজুর গান না শুনলে ঘুম চলে আসবে আমাকে কি আজব 90% মানুষের ঘুমানোর জন্য গান লাগায় এদেশের 90% বড় লোকেরা গান চালাতে যাতে ঘুম চলে আসে তুমি বলতেছো গান না শুনলে ঘুম আসবে এখন বললাম যে তার মানে গানেরও সিস্টেম আছে কারো এটা ছায়ের মতো খেলে কেউ ঘুম চলে আসে আর কেউ খেলে ঘুম আসে না হ্যাঁ গান ওইরকম হয়ে গেছে বললাম যে কেন পরে আমি বললাম তোমাকে তোমার মালিক কক্সবাজার টু ঢাকা নাইট ডিউটি দিছে তোমার তো দিনের বেলা গাড়ি ছিল না তাহলে মানুষ যাতে ঘুম না আসে এর জন্য আগে সে ঘুমাবে যদি গান না শুনলে ঘুম না আসে এই দেশে এমন অভাবী মানুষ আছে মা স্ত্রী সন্তান এত অসুখ যদি গান শুনলে ঘুম না আসতো ডেলি তিনটা ডিউটি করতো 8 ঘন্টা করে আর গান শুনতো বলতো যে আমার টাকার দরকার আমি তিনটা ডিউটি করবো বিনিময় কি করবে ঘুম না আসার জন্য গান শুনলে ঘুম আসবে না এ কথা বলছে তো সে বাস্তবে কেন আমেন কেন তোমার টাকা দিয়ে উঠিনি আমি বাসে আর তোমার রাতে 2টা বাজে উঠছি মানে কি এসি বাসে উঠছি মানে কি যাতে একটু ঘুমাই যেতে পারিস ক্লান্তি না থাকে তুমি গান লাগাই দিছো তারে নারে বন্ধুরে কুমড়া গাড়ি বন্ধুরে ঘটনা কি না এটা আমি বলছি আমার এলাকায় এভাবে চলে মানে আমার এলাকায় আমি ছোটবেলায় শুনছি এটা ও বলে না মানে ওর তো গান চলতেছে ডুম 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 করে কি গাইতেছে তা বললাম মানে কি মারামারির অবস্থা আসলে কাকে কি বলবেন আপনি আসছে হ্যাঁ বলতেছিলাম এই যে গান বাজনা কোন যুবকের মোবাইল আমরা পাবো না কোন যুবকের মোবাইল আমরা পাবো না অথচ পৃথিবীকে ভেঙে দেয় এই গান বাজনা কি প্রেমিকরা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি শিরিক করা এই হাদিসে দ্বিতীয় বড় অপরাধের নাম কি না ধ্বংসকারী অপরাধ সিহর জাদু করা কি করা জাদু করা কারা কারা জাদু করছে প্রেমিকার জন্য হাত তোলো যাক আলহামদুলিল্লাহ আমি জানি আমার শ্রোতাগুলো বিবেকবান মানে ঠিক কিনা বললে ঠিক কিনা বলে না না এইরকমই দরকার শ্রোতা যদি কোনো আমি যাই ঠিক করে তাই ঠিক করতে হইলো
আমার নিয়ে আসছে ঠিক করার জন্য, আমি যদি ওদের থেকে ঠিকের মানে ঠিকের সিদ্ধান্ত নিয়ে ঠিক কিনা, ও যদি ঠিক করে ঠিক, ঠিক না করে ঠিক না, তা আমার কি কাম? হ্যাঁ, যাই হোক, সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এই ধ্বংসকারী বিষয়গুলো কি? তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর, আলেম পড়ার মা বন্ধুকে বলতে চাই, ওয়াস সিহর, ধ্বংসকারী বিষয়ে জাদু, জাদুকরের কাছে যাওয়া, ওয়া কাতালান নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, ওয়া আকলু মালিল ইয়তীম, ইয়তীমের মাল গ্রাস করা, এগুলো পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসকারী বিষয়। বলেন তো, এদেশের চাচারা বাপ মারা গেলে ঠকায় কিনা ভাতিজাদেরকে? ঠকায় না তো, কয় ওরে এক এক করে দিছি, আমি এক এক করে নিছি, জাস্ট রাস্তার পাশের গুলো আমি নিছি, ওরে একটু খেতের মধ্যে ভাঙিয়ে দিয়েছি, বাস, ঠকায় কিনা? আলিম পড়ার মানুষ, ইত্তাকিল্লাহ, যেই অপরাধ তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দেবে সেই অপরাধ থেকে তুমি সতর্ক হও। তোমার দান সাদাকা, সলাত, হজ, জাকাত, তোমার সিয়াম, তোমার সৎ ব্যবহার যে অপরাধ ধ্বংস করে দেবে সেই অপরাধ থেকে তুমি নিজেকে বিরত রাখো। আল্লাহ সুবহান তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহি করা হয়েছে যে যদি আপনি শিরিক করেন, দেখেন আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে, কাকে বলতেছে, কাকে বলতেছে, সাল্লাল্লাহু, বলেছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আর আপনার আগে যারা আসছে সবাইকে ওহি করা হয়েছে, যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক করেন তবে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন।